শিলিগুড়ি পৌর নিগমের 35 নং ওয়ার্ডের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে পাট্টা প্রদান করলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। শিলিগুড়ি পৌর নিগমের 35 নং ওয়ার্ডের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে পাট্টা প্রদান করলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। এদিন ওই এলাকায় গিয়ে মন্ত্রী প্রথমে এলাকার বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি শুনেন নেতাদের অভাব অভিযোগের কথা। এদিন মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর চন্দ্রণী মণ্ডল। এছাড়াও এদিন মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ববৃন্দ। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি জেলায় জেলায় ব্লকে ব্লকে যেতে পারে, তাহলে আমরা এমন কিছু লাট সাহেব না যে মানুষের বাড়িতে বাড়িতে যেতে পারবো না। মানুষই হচ্ছে দেবতা গণতন্ত্রে, তাদের শ্রদ্ধা জানিয়ে এই জমির দলিল হচ্ছে মায়ের পায়ের তলার মাটি, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর আমাদের দলের মূল মন্ত্রই হচ্ছে মা মাটি মানুষ। সেই মাটির অধিকার মানুষকে দেওয়ার কাজ হচ্ছে খুব পুণ্য কাজ। এটা আজকে 34-35 দিলাম, এটা রিলিফের পাট্টা হচ্ছে, এবং ডাবগ্রাম 2 দেব। সব জায়গাতেই এখন থেকে সিস্টেম করেছি, জায়গায় গিয়ে যখন হিউজ থাকে তখন দিতে সময় লাগে বাড়ি বাড়ি, যখন একটু সংখ্যায় কম তখন গিয়ে গিয়ে দেওয়ার চেষ্টা করছি। 1000 ম্যাডাম সুফিয়া ম্যাডাম বললেন, রিলিফের অফিসার, যে ডাবগ্রাম ফুলবাড়িতে 1000 বেশি শুধু রিলিফ পাট্টা দেওয়া হয়েছে, যেটা রেকর্ড। বাংলায় খুব কম জায়গাতে 1000 পাট্টা রিলিফের দেওয়া হয়েছে নতুন করে। সেটা আমাদের ডাবগ্রাম ফুলবাড়িতে আমরা কন্টিনিউ প্রসেসের মধ্যে আছি, এবং এখন মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত স্লাম এলাকাগুলোকে মিলে একটাই নগর করার পরিকল্পনা।